ঐকান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে সচেতনতা শিবির। গতকাল ঐকান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ময়না কলেজে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। ঐকান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সারা বছর নানা রকম মানব সেবামূলক কর্মসূচি নিয়ে থাকে, তারই অঙ্গ হিসাবে এই সচেতনতা শিবির। ময়না কলেজে এই সচেতনতা শিবিরে অংশগ্রহণ করেছিল এনএসএস ইউনিট 2 এর ছাত্রছাত্রীরা। সচেতনতা শিবিরে বক্তাগণ অপ্রাপ্তবয়স্ক বিবাহ, লিঙ্গ বৈষম্য, ট্রাফিকিং সহ একাধিক বিষয়ে আলোচনা করেন। এই দুই বিভাগের যৌথ প্রয়াসে আমরা বর্তমান দিনে যে সমস্যাটা সবথেকে বেশি ক্রাইসিস হচ্ছে সোসাইটিতে, আমরা সেই সমস্যার তোমাদের আলোকপাত করব তথা আমরা একটা ছোট শিবিরের আয়োজন করেছি। যে বিষয়টি উপরে আমরা সবাই অবগত, সমাজের প্রত্যেক স্তরের মানুষ, সে মহিলা হোক, ছেলে হোক, যেই হোক, তারা কিন্তু বিভিন্নভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা প্রভাবিত, লাঞ্ছিত। আমরা চাই ময়না কলেজ এবং এই সোসাইটির সমস্ত কর্মকর্তাদের আমি ময়না কলেজের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জ্ঞাপন করব যে তিনারা আমাদের মতো একটা ছোট্ট কলেজের একটা বিভাগের এনএসএস বিভাগের 30 থেকে 35 জন সদস্য যে আমাদের ঐকান্তিক ওয়েলফেয়ার সোসাইটির দ্বারা একটা সচেতনতামূলক ক্যাম্প কর্মশালা হচ্ছে, সেটা অপ্রাপ্ত বয়স্ক বিবাহ প্রতিরোধ এবং নারী নিরাপত্তা, নারী শিক্ষা সংক্রান্ত সমস্ত বিষয় নিয়ে আজকের এখানে ময়না এনএসএস এর সহযোগিতায় আমাদের এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হচ্ছে। এটা ময়না কলেজে হচ্ছে, ময়না কলেজের এনএসএস বিভাগের পরিচালনায় তাদের সহযোগিতা উদ্যোগে এবং ঐকান্তিক ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বা এবং ব্যবস্থাপনায়। আমার নাম কালীপদ মাইতি, আমি এই যেটা হচ্ছে তার একজন আলোচক হিসাবে আজকে থাকবো, উপস্থিত থাকবো এখানে। আমাদের লক্ষ্য মূল যে বিষয়টা সেটা হলো যে অপ্রাপ্ত বয়স্ক যে বিবাহ, এটা নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করে চলেছি। 2017-18 সাল এইরকম সময় থেকে আমরা বিভিন্ন স্কুলে এই সচেতনতা শিবির চালিয়ে যাচ্ছিলাম, তবে এই করোনাকালে স্কুল বন্ধ থাকা এইসবের কারণে বন্ধ ছিল। তারপর আমরা আবার নতুন উদ্যমে কাজটা আবার শুরু করেছি এবং বর্তমান পরিস্থিতি, বর্তমান সামাজিক যা প্রেক্ষাপট, তাতে করে এই প্রচার অভিযানটা আরও চালিয়ে যাওয়াটা আমরা খুব জরুরি বলে মনে করছি। তাই আমরা আবার নতুন উদ্যমে শুরু করছি বিভিন্ন রকম সামাজিক হ্যারাসমেন্ট, সোশ্যাল ট্যাবু, ডিজিটাল হ্যারাসমেন্ট, যে সমাজে এখন নতুন নতুন যে হ্যারাসমেন্ট বিভিন্ন ধরনের কাজগুলো চলছে সেগুলো নিয়ে সচেতনতা হওয়ার দরকার আমরা মনে করি। তাই আমরা এই কাজটা আবার নতুন উদ্যোগে শুরু করছি ময়না কলেজে, ময়না কলেজের এনএসএস ইউনিট, ময়না কলেজ সহযোগিতায় আমরা আজকে একটা প্রশিক্ষণ শিবির করছি। গোবিন্দ অধিকারী, সদস্য ঐকান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের পক্ষ থেকে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার 25 বছরে পদার্পণ করল। মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টারের 25 বছর পূর্তি উপলক্ষে সমস্ত পোশাক কেনাকাটার উপর 20% থেকে 40% পর্যন্ত ছাড় রয়েছে। এছাড়াও 2000 টাকার ওপরে কেনাকাটার উপরে রয়েছে আকর্ষণীয় উপহার। এখানে আপনারা পাবেন নামি দামি কোম্পানির ফ্যান্সি শাড়ি, ফ্রক, চুড়িদার, জিন্স ও কটন প্যান্ট, শার্ট, টি শার্টের বিপুল সম্ভার। সঠিক মান ও সঠিক দাম মানেই মাইতি বস্ত্রালয় এবং জিন্স সেন্টার। ঠিকানা গজিনা পেচুয়া মোড়, ময়না, পূর্ব মেদিনীপুর। যোগাযোগের ফোন নম্বর 8609283797।
একই ছাদের তলায় চিকিৎসা জগতের একাধিক পরিষেবা নিয়ে এসেছে গ্লোবাল হেলথ কেয়ার। ময়না বাইপাস রোড, 3 রাস্তার মোড়, 8 বাম্পারের নিকট। আধুনিক প্যাথোলজি, ডিজিটাল এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, 24 ঘন্টা পরিষেবা ও অভিজ্ঞ ডাক্তার বাবুর পরামর্শ কেন্দ্র। এখানে প্রত্যহ চেম্বার করছেন স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ময়না হাসপাতালের ডাক্তার দেবরাজ দাস, সুগার ও থাইরয়েড বিশেষজ্ঞ SSKM হসপিটালের ডাক্তার দেবাদিত্য দাস চেম্বার করছেন প্রতি রবিবার, RMTGore হসপিটালের গ্যাস্ট্রোলজিস্ট ডাক্তার বিবেক মোহন শর্মা প্রতি রবিবার চেম্বার করছেন, হৃদরোগ বিশেষজ্ঞ SSKM হসপিটালের ডাক্তার মৃণাল কান্তি মান্না চেম্বার করছেন প্রতি মঙ্গলবার, হৃদরোগ বিশেষজ্ঞ RMTGore হসপিটালের ডাক্তার সরোজ কুমার চৌধুরী চেম্বার করছেন প্রতি শুক্রবার, তমলুক মেডিকেল কলেজের অর্থোপেডিক সার্জন ডক্টর দীপাঙ্গ সরকার চেম্বার করছেন প্রতি বুধবার, শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিদ্যুৎ কুমার খুঁটদার চেম্বার করছেন প্রতি সোম, বুধ ও শুক্রবার, প্রতি শনিবার চেম্বার করছেন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার অনিমেষ দাস, স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার অমিত কুমার গোস্বামী ও সন্দীপ দত্ত চেম্বার করছেন প্রতি বৃহস্পতিবার। সঠিক সময়, সঠিক পরিষেবা পেতে চলে আসুন গ্লোবাল হেলথ কেয়ারে।